সামনে পঞ্চায়েত ভোট আছে। বুখারী শরীফের রেওয়ায়তে আছে, এক মমিন আর এক মমিনের ভাই ভাই শুনিলেন, আমার ভাই কোন ভাই কারুর গায়ে হাত দিবেন না। যারা নেতা আছেন যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে তারা সবর করুন, যদি দায়িত্ব ফিরে পেতে চান তারা মানুষের উপরে অত্যাচার করবেন না, মানুষের সেবা করুন। কেউ কি দায়িত্ব দেয়? আল্লাহর তরফ থেকে আপনি দায়িত্ব পেয়েছেন, নেতা হয়েছেন, আপনার দ্বারা যেন মানুষ উপকার হয়। আর কেউ যদি উপকার নাও করতে পারেন ক্ষতি কারো করবেন না, এটা হচ্ছে শরীয়ত। আপনি ক্ষতি কারো করবেন না, কওমের মাল মেরে খাবেন না, আপনি নেতা হক বিচার করুন, যেটা হক তাতে আপনার ছেলের সম্পর্কে হলো হক বিচার করতে হবে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়েছেন, নিজের সন্তানকে বামা করিয়েছিলেন যে এটাই হক। আমরা ছিলাম বাঁধা সার আর তোমরা হচ্ছ খোলা সার, কথাটা বুঝতে পারেননি? তুমি যে কোনো জায়গায় নিজের যৌবনকে নষ্ট করেছো, আমাদের যৌবন নষ্ট হয়নি। বড় কষ্টের বিষয় এটাই, প্রত্যেকটা যুবককে বলবো আমার ভাইজান কেউ নিজের যৌবনকে নষ্ট করো না। খুব কষ্ট লাগলো, পরশু একটা ছেলে ফোন করেছিল, আমার কষ্ট হলো শুনে, স্যার আমি আমার এমন রোগ হয়েছে, ডাক্তারি ওষুধ খেলাম এক মাস ভালো হচ্ছে না, কি হলো? বলে সব সময় আমার বীর্য বেরিয়ে যাচ্ছে। আমি বলো তুমি অতিরিক্ত হস্তভগ্ন করেছো। বলে হুজুর ঠিক বলেছেন, আমি অতিরিক্ত করে ফেলেছি। বলে এটা থেকে বাঁচবো কি করে? আমরা তোমার মোবাইলকে তোমার কাছ থেকে হারাম করতে হবে, চার মাস হারাম করে দাও, পাপ থেকে বেঁচে যাবে। একটা গাছগাছড়া ওষুধ বলে দিলাম, গাছের ফটো পাঠিয়ে দিলাম, এই পাতাটা ভিজিয়ে খাও, এর ডালটা তিন মাস খাও, আল্লাহ যদি চায় আল্লাহ শিফা দিবে। যাদের মনে হবে যে যুবকদের যে আমার খুবই প্রয়োজন, তখন তোমরা বিবাহ করে লাও, হালাল রূপে কোনো মেয়েকে গ্রহণ করে লাও, কিন্তু হারাম রাস্তা তোমরা অতিক্রম করো না। আসসালামু আলাইকুম জি, আপনার কাছে আমার অনুরোধ, আমাদের এই জলসার কমিটি প্রত্যেক বছর বছর এই ময়দানে জলসার অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়, এই ময়দানে পাড়ার যুবকবৃন্দদের উদ্যোগে, কিন্তু এটা শহীদ কি লেখেছে গো, এটা না না, কিন্তু সেই কমিটির মধ্যে কিছু কমিটি নামাজ পড়তে চায় না, আমরা অনুরোধ সেই সমস্ত নামাজিদেরকে একটু ডাকুন আপনার কাছে, বেনামাজিগুলো। জি দেখুন আমি একটা কথা বলি, না আমি ডাকবো না, কিন্তু আমি একটা কথা বলে দিই শুনেলেন, দেখুন এই জলসা কামিয়াব যখন আপনারা নামাজ, কেউ কি কিন্তু ধরে বেঁধে নামাজ পড়ানো যায় না, এখানে আমি ডাকবো, বেচারারা লজ্জা পাবে এতগুলো মানুষের সামনে, নাম লেখা আছে, আমি কিন্তু নাম প্রকাশ করব না, তারা নিজেরা জানে তো, তাদের দিলটা জানছে যে আমরা পড়ি না, জানছে না জান নাই কথা বলেন, সবারই অন্তর জানে। আমি কর্ণাটক, হ্যাঁ আমি ভাই আমি একটা কথা বলবো আপনাদিকে, যারা নামাজ পড়েন না, যে নামগুলো এসছে আমি মোটেই ছজনের নাম আছে প্রকাশ করব না, তা আমি খালি অনুরোধ করে যাব, যদি তোমার নামাজ সম্পর্কে জানা নেই আল্লাহর ওয়াস্তে মাদ্রাসায় যাবেন, আপনার গ্রামে মাদ্রাসা মানে এটা গোটা গ্রামের জন্য বরকতের, আপনারা ভাগ্যবান যে আপনাদিকে আপনার সন্তান নিয়ে আপনাদিকে কোথাও ছুটতে হবে না, আপনি মাদ্রাসায় গিয়ে শিক্ষা করতে পারবেন, সময় দেন। আপনি মালসার হেড মোল্লাকে বলুন যে আমাকে এসার পরে একটু বাচ্চা একটা শিক্ষক দেন, আমরা কোরআন শিখি, যদি না দেয় তাহলে আমাকে বলবেন, অবশ্যই সময় দিবে আপনাদিকে, আপনারা সময় বার করুন, নাহলে ইমামকে বলুন এসার পরে আমাদিকে পড়ান। কিন্তু দুঃখ কি জানেন, আমাদের সব ফ্রিতে চায়, কি বুঝলেন, ইমাম সাহেব মক্তবে পড়ায় তাকে দশ টাকাও দেয় না, আপনি খরচ করুন। আমার ভাই যারা নামাজ পড়ে না, কেউ কি বলে নামাজ পড়ানো যায় না? হ্যাঁ চেষ্টা করতে হবে, যারা আছেন বারবার দাওয়াত দেন তাদেরকে, যারা জলসা কমিটি আছেন আমি দাওয়াত দেবো, আল্লাহর ওয়াস্তে নামাজি হন, নামাজ পড়ুন, নামাজ ছাড়বেন না জিন্দেগিতে। শুনিলেন নামাজের দ্বারা কি হয়? বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, যারা পাঁচ ওয়াক্তের নামাজে হবে তাদের রুজিতে আল্লাহ কোনো দিন কমিয়ে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ দিচ্ছি,
আপনাদের জেলায় কে কে এরকম বড় লোক আছে জানি না, যদি কোনো কোটিপতি মরে যায় তার জানাজার নামাজটা কে পড়াবে? কোনো কোটিপতি মুসলমান মরে গেলে আবার আপনাদের হাজি নজির হোসেন সাহেব, মল্লিক সাহেব, আল্লাহ হায়াত দারাজ করুক, খুব ভালো মানুষ, ধনী ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি, ওনাদের মতো লোক যদি দুনিয়া থেকে বিদায় নেয় জানাজার নামাজ কে পড়াবে? কোটিপতি খুঁজে বেড়াবে? এই 6,000 আর 10,000-এর মৌলবীরাই পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? তো পয়সাতে সুখ পাওয়া যায় না, পয়সায় সুখ নাই, সুখ আছে শুনেলেন, ডাল আলু খাবেন সুখ পাবেন হালাল পথে। আমি একটা জলসাই বলেছি, মলবিদের 8,000-10,000 বেতন, তাদের বৌদিকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন গ্রুপ লোন করতে হয় না, আপনি 20,000 ইনকাম করেন আপনার বউকে গ্রুপ লোন করতে হয়, ঠিক কিনা কথা বলে? আল্লাহ হেফাজত করুন, আপনাকে ভাবতে হবে। বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দিনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে ইমামের বেতন কম হতে পারে, আমাদের মলবির বেতন কম হতে পারে, আল্লাহ সব থেকে সুন্দর খাবার হালাল রুজি আল্লাহ যারা দিনের রাস্তায় থাকে আল্লাহ তাদেরকে দান করেন। হুজুর, কর্ণাটক সম্পর্কে, কর্ণাটকের ভোট সম্পর্কে কিছু বলুন। কি বলবো, কর্ণাটকে কংগ্রেস সরকার জিতেছে, যার তকদিরে আছে সে জিতবে, পরিষ্কার কথা, আল্লাহ জিতাবে। তবে আমি দোয়া করব, আল্লাহ যারা ইসলামের ক্ষতি চায়, যারা কোরআনের ক্ষতি চায়, কোরআনকে মিটাতে চায়, দিনকে মিটাতে চায়, আল্লাহ তাদেরকে তুমি নিস্তে নাবুদ করে দাও। আর আপনাদেরকে একটা বার্তা দিয়ে যাব, সামনে পঞ্চায়েত ভোট আছে, বুখারী শরীফের রেওয়ায়তে আছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই। আমার তো মনে হয় বীরভূমের লোকরা এখন থেকে মাস্কেট আর বোমাগুলো রেডি করছে, দেখেন আমার গাড়িতে মারেন না। শুনেলেন আমার ভাই, কোনো ভাই কারোর গায়ে হাত দিবেন না। যারা নেতা আছেন, যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, তারা সবর করুন, যদি দায়িত্ব ফিরে পেতে চান তারা মানুষের উপরে অত্যাচার করবেন না, মানুষের সেবা করুন। কেউ কি দায়িত্ব দেয়? আল্লাহর তরফ থেকে আপনি দায়িত্ব পেয়েছেন, নেতা হয়েছেন, আপনার দ্বারা যেন মানুষ উপকার হয়। আর কেউ যদি উপকার নাও করতে পারেন, ক্ষতি কারো করবেন না, এটা হচ্ছে শরীয়ত, আপনি ক্ষতি কারো করবেন না, কওমের মাল মেরে খাবেন না। আপনি নেতা হক বিচার করুন, যেটা হক তাতে আপনার ছেলের সম্পর্কে হলো হক বিচার করতে হবে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়েছেন, নিজের সন্তানকে বাধা করিয়েছিলেন যে এটাই হক, মানুষ যেন এটা বুঝতে পারে, ন্যায় বিচার পৃথিবীতে যেন টিকে থাকে, এটা দেখিয়েছিলেন হযরতে উমর। আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। ওই জন্যে, হ্যাঁ, ওই জন্যে সবাই শুনেলেন, এই ভোট আসছে পঞ্চায়েত ভোট,